কি ব্যাপার মন্ত্রী? পাশের রাজ্যের কি খবর পেলে? কোনো খবর পেলে? রাজা মশাই, খবর তো খুব খারাপ। পাশের রাজ্যে শিকারি ঈগল আক্রমণ করেছে, সুযোগ পেলেই পাখিদের খেয়ে ফেলছে। কি বলছো এসব? তাহলে তো খুব খারাপ অবস্থায় আছে রাজ্যবাসীরা। যে কোনো সময় ওই ঈগল পাখি আমাদের রাজ্যেও আক্রমণ করতে পারে, তাই আমাদের সবাইকে ওই ঈগলের আক্রমণ থেকে বাঁচার জন্য সব পাখিদের সচেতন করতে হবে। আমাদের রাজ্যের সব ছোট ছোট বাচ্চা পাখিদের কর্মঠ করে তুলতে হবে, যেন তারা নিজেদেরকে নিজেরাই রক্ষা করতে পারে, যেন তাদের বাবা মা না থাকাতেও তারা তাদের আশ্রয়স্থল বানাতে পারে, তারা নিজেদের বাঁচাতে পারে ঈগলের হাত থেকে। কিন্তু রাজামশাই, এর জন্য কি করা যায় বলুন তো। হ্যাঁ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার রাজ্যের সব পাখিদের মা বাবাকে গিয়ে বলো তাদের বাচ্চাদের বনের কোনো ফাঁকা জায়গায় পাঠিয়ে দিতে, যেন বাচ্চারা নিজেদের থাকার জায়গা নিজেরাই বানাতে পারে। আর ঘোষণা করে দাও যে বাচ্চারা সুন্দর, ভালো, মজবুত ঘর বানাতে পারবে, তাদের আমি 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিব। এক্ষেত্রে মা বাবারা বাচ্চাদের সাহায্য করতে পারে। ঠিক আছে রাজামশাই, আমি এক্ষুনি যাচ্ছি প্রজাদের বলতে। একটি বিশেষ ঘোষণা, শোনো শোনো শোনো, রাজামশাইয়ের হুকুম, যাদের ছোট বাচ্চা আছে তাদের কিছুদিনের জন্য বনের ভিতরে ফাঁকা জায়গায় পাঠাতে হবে, আর বাচ্চাদের নিজেদের ঘর নিজেদেরই বানিয়ে থাকতে হবে। যার ঘর যত মজবুত হবে তাকে রাজামশাই 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার দিবেন। কাল সকাল থেকে কাজ শুরু করতে হবে, শোনো শোনো শোনো। এই কথা বলে তোতা চলে যায় আর পাখিরা বলাবলি করতে থাকে। এই কেমন পরীক্ষা নেবেন রাজামশাই? আমাদের সবার বাচ্চারা তো অনেক ছোট, তারা কি ঘর বানিয়ে বনে থাকতে পারবে? রাজামশাই যা করেন আমাদের ভালোর জন্যই করেন। তিনি সব সময় চায় তার রাজ্যের প্রজারা শান্তিতে থাকুক। চলো সবাই, আমরা এ কথা আমাদের বাচ্চাদের বলি। হ্যাঁ হ্যাঁ চলো। টোনা, আমার বাচ্চাদের যেতে দিব না যদি কোনো বিপদে পড়ে। আমরা ভালোভাবে শিখিয়ে দিব, আমি জানি আমাদের বাচ্চারা নিশ্চয়ই পারবে। মা টুকি টুনটুন, কাল তোমাদের জঙ্গলে এক পরীক্ষা নেওয়ার জন্য যেতে হবে, বেশ কয়েকদিন থাকতে হবে। রাজামশাই যতদিন না বাড়ি আসতে বলে ততদিন। কিন্তু বাবা মা, রাজামশাই কি পরীক্ষা নেবেন গো? এরপর টোনা সবটা খুলে বলে। ঠিক আছে বাবা, আমরা না পারি তবু চেষ্টা তো করব। শোন কনক গুহু, তোদের কিন্তু এই প্রতিযোগিতায় প্রথম হতেই হবে। তাড়াতাড়ি কিন্তু ঘর বানাবি, ফার্স্ট হলে আমরা 100 স্বর্ণ মুদ্রা পাবো। যা যা বনের ভিতরে যা। ঠিক আছে বাবা, চিন্তা করুন না, আমরা দুই ভাই বোনই ঘর বানিয়েই ছাড়ব। সুখী দিদি, আমার তো একটাই মেয়ে, তোমারও একটাই মেয়ে, আর টুনি আর কালুর দুটো করে বাচ্চা, ওরা তো তাড়াতাড়ি ঘর বানিয়ে ফেলবে। তাই বলি কি, শালু আর পারুল দুজনে মিলে ঘর বানাবে, তাহলে তাতেই হবে। আর 100 স্বর্ণ মুদ্রা পেলে আমরা দুজন ভাগ করে নিব। হ্যাঁ শালিক দিদি, তুমি তো ভালো বলেছো। ঠিক আছে, মা পারুল আর শালু যা, তোরা বনে ঘর বানাবি, ভালো করে যেন ফার্স্ট হতে পারিস। হ্যাঁ মা, আমি ভালো করে ঘর বানাব। শোন তোরা, মজবুত করে ঘর বানাবি, দেরি হয় হবে, তবুও যেন ঘরটা ঝড় বাতাসে ভেঙে না যায়। হ্যাঁ মা, ঠিক আছে তাই করব। কুহু, আমরা এই গাছে ঘর তৈরি করে ফেলি, চল। কিন্তু আমরা ঘর কিভাবে বানাবো আর কে দিয়ে বানাবো? বাবা মা তো কিছুই বলে দিল না, শুধু বললো তাড়াতাড়ি ঘর বানাতে। আমরা এক কাজ করি, ঘাস আর লতা পাতা দিয়ে ঘর বানাই, তাহলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ ভাই চল, তাহলে ঘাস লতা পাতা দিয়ে নিয়ে আসি। শালু চল, আমরা গাছে ডাল কুড়িয়ে নিয়ে আসি। বনে অনেক ছোট ছোট ডাল পড়ে আছে, ওগুলো এনে তাড়াতাড়ি ঘর বানিয়ে ফেলি। হ্যাঁ তাই চল রে। টুনটুন, আমরা তাহলে এই গাছে ঘর বানিয়ে ফেলি, বা
বাবা মা আমাদের মজবুত করে ঘর বানাতে বলেছে, তাই আমরা বন থেকে শুকনো কাঠ কুড়িয়ে এনে ঘর বানাবো, বুঝেছিস? হ্যাঁ দিদি বুঝেছি, চল তাহলে বানাবি তো শুকনো কাঠ খুঁজতে থাকি। এরপর টুকি ও টুনটুন বনের মধ্যে শুকনো কাঠ আনতে চলে যায়, আর এদিকে কুহু আর কর্ণ তাদের ঘর বানাতে থাকে। কিছুক্ষণ পর তাদের ঘর বানানো কমপ্লিট হয়ে যায়। আমাদের ঘর বানানো তো হয়ে গেল, চলো দেখি ওদের কি অবস্থা, ওরা ঘর বানানো শেষ করেছে কিনা। আরে শালু পারুল, তোদের এখনো ঘর বানানো শেষ হয়নি? আমরা তো ঘর বানানো শেষ করেছি। তাই নাকি, ভালো করেছো। আমরা তো শুকনো ডাল খুঁজতে দেরি করে ফেলেছি, তাই ঘর বানানো এখনো শেষ হয়নি। ঠিক আছে, বানাও বানাও, তোমরা ঘর বানাও, আমরা টুকি আর টুনটুনের কাছে যাই। আরে টুকি টুনটুন, তোমরা এখনো কাঠ নিয়ে আসছো, আর কখন ঘর বানাবে? আমরা তো ঘাস লতা পাতা দিয়ে ঘর বানানো কখন শেষ করেছি। আজ আজ আমরাই তাহলে এই প্রতিযোগিতায় প্রথম হয়েছি। সেটা তোমরা নিজেরা বললে হবে না, রাজামশাই ঘর দেখবে, তারপর পরীক্ষা করবে, যারটা ভালো হবে সেই প্রতিযোগিতায় প্রথম হবে, বুঝেছো? তোমরা নও, আমরাই হব। বল বল কুহু, আমরাই হব। বাবাকে বললি রাজামশাইকে ডেকে নিয়ে আসতে, আমরা তো তাড়াতাড়ি বাড়ি বানিয়েছি। শাবাশ বেটা, তোরা পেরেছিস। এবার তাহলে আমি রাজামশাইকে গিয়ে সবটা বলছি, আর 100 স্বর্ণমুদ্রা নিয়ে আসছি। রাজামশাই, আমার বাচ্চারা তো বনের ভিতরে ঘর বানিয়েছে, আর বাকি বাচ্চারা এখনো তাদের ঘর বানানো শেষ করতে পারেনি। তাহলে তো আমার বাচ্চারাই প্রথম হয়েছে রাজামশাই, তাহলে আমাকে 100 স্বর্ণমুদ্রা দিয়ে দিন। না না, আমি তোমাকে আগেই তো স্বর্ণমুদ্রা দেব না, সবার ঘর বানানো শেষ হবে, তারপর আমি যাচাই বাছাই করে প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করব, আর তখনই স্বর্ণমুদ্রা দেওয়া হবে যে প্রথম হবে। কিন্তু রাজামশাই, ওদের তো আজকে ঘর বানানো শেষ হবে না, কালকে শেষ হতে পারে। ঠিক আছে, আমি তবে কালকেই যাব সবার ঘর দেখতে, আজকে যাও তবে। এরপর কালু চলে যায়। যা করব আজ রাতেই করতে হবে, বুঝেছো কাকুলি? এখন রাতের অপেক্ষায় থাকি, কালকে যেন রাজা এসে দেখে যে ওদের ঘর বানানো কমপ্লিট হয়নি। কনক বলেছে টুকি টুনটুনের কাঠের ঘর, চলো আমরা ভেঙে ফেলি। এই বলে কালু কাকুলি লাঠি দিয়ে জোরে জোরে ঘরের উপর মারতে থাকে, কিন্তু টুকি আর টুনটুনের ঘরটা অনেক মজবুত থাকার কারণে ঘর না ভেঙে কালু কাকুলির হাতে ভেঙে যায়। একি কালু, আমরা তো ঘর ভাঙতে এসে নিজেদের হাতে ভেঙে ফেললাম, এখন আমাদের কি হবে? চলো তাদের বাড়ি ফিরে যাই, নইলে কেউ দেখে ফেলবে, রাজামশাই শুনলে 100 স্বর্ণমুদ্রা পাওয়া হবে না। কাকুলি আর কালু যখন এসব কথা বলছিল, জানালার পাশ থেকে টুকি আড়াল থেকে সব কিছু শুনতে পায়। টুনটুন, দেখেছিস দেখেছিস কাহিনি? ওটা আমাদের ঘর ভাঙতে এসেছিল, কালকে রাজামশাই যখন আসবে না, আমরা রাজামশাইকে সবটা বলে দেবো, দেখিস। এরপর সেই রাত কেটে যায়। পরের দিন সকালবেলা রাজামশাই মন্ত্রীকে নিয়ে বনে চলে আসে। এটা এটা কি তোমাদের ঘর? হ্যাঁ হ্যাঁ রাজামশাই, এটাই আমাদের ঘর, আমরা সবার আগে এই ঘর বানিয়েছি। মন্ত্রী, লাঠি দিয়ে ঘরে আঘাত করতে থাকো। ঠিক আছে রাজামশাই। এরপর মন্ত্রী লাঠি দিয়ে ঘরে আঘাত করতে ঘরটা ভেঙে মাটিতে পড়ে যায়। এবার চলো পরের পাখিদের ঘরের কাছে যাই। এরপর শালু ও পারুলের ঘরের কাছে যায়, আর একই ভাবে লাঠি দিয়ে আঘাত করতেই শালু আর পারুলের বানানো ঘরও ভেঙে যায়। তারপর যায় টুকি ও টুনটুনের ঘরের কাছে। মন্ত্রী, এটা তো কাঠ দিয়ে ঘর বানিয়েছে, এই ঘরের লাঠি দিয়ে আঘাত করে ভাঙতে পারবে না, খুব মজবুত এই ঘর, বরং নিজের হাতেই ব্যথা পাবে।
রাজামশাই রাজামশাই কালু আঙ্কেল আছে না কালু আঙ্কেল আর কাকুলি কাকিমা না কাল আমাদের ঘর ভাঙতে এসেছিল আর নিজেদের বাচ্চাদের পুতুম করার জন্য লাঠিতে আমাদের ঘরে অনেক আঘাত করেছিল আঘাত করতে করতে নিজেদেরই হাত ভেঙে ফেলেছে রাজামশাই সব বুঝতে পেরেছি তোমরা সবাই তোমাদের মা বাবাকে নিয়ে আমার রাজ দরবারে এসো আমি তোমাদের প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করব এই বলে রাজা ও মন্ত্রী চলে যায় আর সবাই তাদের বাবা মাকে নিয়ে রাজ দরবারে যায় সবাই শোনো আমি এই প্রতিযোগিতায় তোমাদের মাঝে দিয়েছি কারণ আমাদের পাশের রাজ্যের শিকারী ঈগল হামলা করেছে আমাদের রাজ্যেও হামলা করতে পারে সবাই যেন তাদের নিজেদের জীবন বাঁচাতে পারে তাই বলেছি মজবুত করে ঘর বানাতে কিন্তু সুখী পারুল আর কালুর বাচ্চারা এমন ভাবে ঘর বানিয়েছে যা সহজেই লাঠি দিয়ে ভেঙে ফেলা যায় তাহলে কি করে আর বনের বাচ্চা পাখিরা বিপদের হাত থেকে বাঁচবে আর টুনির মেয়েরা যে ঘর বানিয়েছে সেটা অনেক মজবুত ছিল শিকারি ঈগল ভাঙতে এসে নিজেরই হাত পা ভেঙে ফেলবে রাজা মশাই এজন্য আমি আমার বাচ্চাদের সবটা শিখিয়ে দিয়েছি তারা যেন ভালোভাবে মজবুত করে ঘর বানায় হ্যাঁ টুনি ভালো করেছো বাচ্চারা তো আর কখনো ঘর বানায়নি তাদের ভালো করে বুঝিয়ে দিতে হবে কিন্তু কালু আর শালিক সুখী তারা বাচ্চাদের তাড়াতাড়ি ঘর বানাতে বলেছে তাই তো বাচ্চারা ঘাস লতা পাতা ছোট ছোট ডালপালা দিয়ে তাড়াতাড়ি ঘর বানিয়েছে তাই তো ঘর মজবুত হয়নি টুনি আর টোনা বাচ্চাদের সুশিক্ষা দিয়েছে যার কারণে বাচ্চারা কত সুন্দর মজবুত করে কাঠ দিয়ে ঘর বানিয়েছে আর টুনির বাচ্চারাই এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে রাজা মশাই আমরা ভুল করেছি আমাদের বাচ্চাদের ভালো করে শিখিয়ে না দিয়ে লোভের কারণে তাড়াতাড়ি ঘর বানাতে বলেছিলাম প্রতিটা বাবা মার দায়িত্ব তাদের সন্তানদের সুশিক্ষা দিয়ে গড়ে তোলা এবং সব কাজের বিষয়ে বুঝিয়ে দেওয়া তাহলে কোনো বিপদ আপদে পড়লে তারা নিজেরাই নিজেদের রক্ষা করতে পারবে টুনির বাচ্চারা যে এত মজবুত করে ঘর বানাতে পারবে আমি ভাবতেও পারিনি মন্ত্রী টুনিদের 200 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও মজবুত কাঠের ঘর দেখে খুশি হয়ে আমি 100 বকশিশ হিসেবে দিলাম ঠিক আছে মহারাজ কালু কাকুলি তোমাদের শাস্তি দিতে চেয়েছিলাম কিন্তু কার দিলাম না কারণ তোমরা নিজেদের শাস্তি নিজেরাই পেয়ে গেছো হ্যাঁ রাজামশাই আমরা এমন অন্যায় করব না আর এখন থেকে আমাদের বাচ্চাদের ঘর বানানোর কাজ শেখাবো হ্যাঁ হ্যাঁ রাজামশাই আমরাও শিখাবো তাহলে যে এগুলো হামলা করলে আমাদের বাচ্চারা নিজেদের রক্ষা করতে পারবে না এরপর সবাই তাদের বাড়ি চলে আসে আর কাঠের মজবুত করে ঘর বানানোর কাজ শিখতে থাকে তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু শিমুলপুর বনে অনেক পাখির বসবাস ওই বনে টোনা আর টুনি নামে এক দম্পতি বসবাস করে টোনা আর টুনি ছিল অনেক গরিব টোনা বেশ বোকা ছিল বনের সবাই টোনাকে বোকা বলে অনেক ঠকাতো আর টোনার উপর অনেক হাসাহাসি করত একদিন সকালে টুনি টোনাকে বলে এই টোনা এইভাবে আর কতদিন হ্যাঁ ঠিক মতো কাজ করো না আর কাজ করে যে টাকা ইনকাম করো তা তো বলে সবাইকে খাইয়ে দাও আমার আর এসব কিছু ভালো লাগে না তোমাকে যে আমি কেন বিয়ে করেছিলাম তা ঈশ্বরই ভালো জানে কি করব বলো আমার কাছে টাকা দেখলে বনের সবাই ভুলিয়ে ভালিয়ে খেয়ে ফেলে বাবা মা যে কেন তোমার সাথে আমার বিয়ে দিয়েছে কে জানে তোমার মতো বোকার সাথে সংসার করতে করতে আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি তুমি জানো তোমার বোকামির জন্য বনের সবাই আমাকে কত অপমান করে সেটা কি তুমি বুঝতে পারো না টুনি তুমি বলো আমি কি করে চালাক হব আমি তো সব সময় চালাক হতে চাই কিন্তু তারপরও বনের সবাই আমাকে ঠকায় আমি কি করব হয়েছে হয়েছে আর বাচ্চাদের মতো কথা বলতে হবে না এই নাও কলসি 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 দিয়ে আমি কি করব টুনি কলসি বেঁধে নদীতে ডুব দিতে বলিনি আমি তোমায় যাও নদী থেকে জল নিয়ে এসো আমি রান্না চাপাবো কোনো কাজ তো ভালো করে করতেও পারো না যাও তাড়াতাড়ি নদী থেকে জল নিয়ে এসো তো টোনা আর কোনো কথা না বলে কলসি নিয়ে নদীর দিকে রওনা দেয় বেশ কিছুক্ষণ পর টোনা নদী থেকে জল নিয়ে
বাইরের দিকে রওনা দেয় আর সে বলতে থাকে, কেন যে আমি বনের সকলের মতো চালাক হতে পারি না? বোকা হওয়ার কারণে বনের সবাই অনেক হাসাহাসি করে আমার উপর, আর ভালো লাগে না। এসব বলে টোনা সামনের দিকে এগিয়ে চলতে থাকে। এমন সময় টোনার চোখ পড়ে একটা ছোট্ট কলা গাছের চারার দিকে। টোনা ছোট্ট কলা গাছের চারাটা দেখে বলতে থাকে, আরে আরে কি সুন্দর কলার চারা, আমি এই কলার চারাটাকে বাড়িতে নিয়ে গিয়ে আমার উঠানে রোপণ করব আর অনেক যত্ন করব। এই বলে টোনা ওই চারা গাছটাকে তুলে নেয় আর বাড়ির উঠোনে রোপণ করে। আর রোপণ করা শেষে টোনা টুনিকে ডাকে, টুনি এদিকে এসো, দেখো আমি কত সুন্দর একটা কলার চারা আমাদের উঠোনে রোপণ করেছি। টোনার কথা শুনে টুনি বাহিরে বেরিয়ে আসে আর কলার চারা গাছটাকে দেখে বলতে থাকে, তুমি যে একটা বোকা এর প্রমাণ আমি আবারও পেলাম। গাছটা রোপণ করেছো ঠিকই, কিন্তু গাছের গোড়ায় যে জল দিতে হবে তা কি তুমি ভুলে গেছো নাকি? হ্যাঁ, ও আমার তো মনেই ছিল না, আমি এক্ষুনি জল দিচ্ছি। এই বলে টোনা কলস থেকে কিছু জল ওই কলা গাছের গোড়ায় ঢেলে দেয় আর সাথে সাথে অবাক করার মতো কাণ্ড ঘটে। জল ঢালার সাথে সাথে কলা গাছটা অনেক বড় হয়ে যায় আর সেই কলা গাছটাতে কিছু নারকেল দেখা যায়। এ দেখে তো টোনা আর টুনি ভীষণ অবাক হয়। এ কি, কলা গাছে নারকেল? আর চারা গাছটা এত তাড়াতাড়ি বড় হলো কি করে? টোনা, আমি তো এই জীবনের প্রথম দেখলাম জানো, যে কলা গাছে নারকেল ধরে। আমার মনে হয় এই কলা গাছ কোনো সাধারণ কলা গাছ নয়, আমার মনে হয় এই কলা গাছটা একটা জাদুর কলা গাছ। নইলে কি আর কলা গাছে কলাটা ধরে নারকেল ধরে? তাও আবার দেখলে তো জল ঢালার সাথে সাথে কলা গাছটা বড় হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ গিন্নি, ঠিকই বলেছো, তাহলে আমরা জাদুর গাছ পেয়েছি তাই না? এবার আমরা এই কলা গাছের নারকেল বিক্রি করে অনেক ধনী হব। হ্যাঁ হ্যাঁ টোনা, তুমি ঠিকই বলেছো, তবে চলো আমরা এক্ষুনি নারকেল বিক্রি করা শুরু করি। এই বলে টোনা আর টুনি কলা গাছ থেকে নারকেল না পেরে ওই কলা গাছের কাছে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে, নিয়ে যাও নিয়ে যাও নারকেল নিয়ে যাও, তাজা তাজা নারকেল আছে, আসো আসো নিয়ে যাও। বনের সবাই টুনি আর টোনার এমন চিৎকার শুনে ওখানে আসে আর ওদের দুজনের কাণ্ড দেখে সবাই হাসতে থাকে আর নারকেল না নিয়ে ওখান থেকে চলে যায়। এ দেখে টুনি টোনাকে বলে, কি ব্যাপার টোনা, সবাই নারকেল না নিয়ে এভাবে চলে যাচ্ছে কেন আর হাসছে বা কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। এমন সময় ওখানে শালিক আসে। শালিককে দেখে টুনি বলে, দিদি নিয়ে নাও নিয়ে নাও, তাজা তাজা নারকেল নিয়ে নাও, একদম গাছ থেকে পেড়ে দিব, নাও নাও একেবারে তাজা গো। কি ব্যাপার টুনি, আগে ভাবতাম শুধু টোনাই বোকা, কিন্তু আজ দেখি তুমিও বোকা। কলা গাছের কাছে দাঁড়িয়ে নারকেল নারকেল বলছো, দুজনেই পাগল হয়ে গেছে নাকি? কোথায় নারকেল? ওটা তো আস্ত একটা কলা গাছ দাঁড়িয়ে আছে, আর কলা গাছে কি কখনো নারকেল ধরে নাকি? তুমি কি সব বলছো কি দিদি? হ্যাঁ, তোমার চোখ নেই নাকি তুমি অন্ধ হয়ে গেলে গো? এই তো দেখো দেখো, আমাদের কলা গাছে কতগুলো নারকেল ঝুলে ঝুলে আছে, নিয়ে যাও নিয়ে যাও নারকেল নিয়ে যাও। আসলে আমার চোখ অন্ধ হয়নি, তোমাদের দুজনের চোখ হয়েছে। আমি আর এখানে এক মিনিটও দাঁড়াবো না বাবা, এরা পাগল হয়ে গেছে সাথে সাথে আমাকেও পাগল বানিয়ে ছাড়বে, বোকা কোথাকার, দিন দুপুরে চোখে সর্ষে ফুল দেখছে। এই বলে শালিক ওখান থেকে চলে যায়। আসলে ব্যাপারটা হলো ওই কলা গাছের নারকেল গুলো শুধু টুনি আর টোনাই দেখতে পায়, অন্য কেউই ওগুলো দেখতে পায় না। কি ব্যাপার টোনা, তাহলে কি শুধু আমরাই নারকেল গুলো দেখতে পাচ্ছি? দেখি একটা নারকেল ছুঁয়ে দেখি তো। এই বলে টুনি যেই না নারকেল গুলো ধরে, ঠিক তখনই নারকেলের ভেতর থেকে একটা ডাইনি বেরিয়ে আসে। ডাইনিকে দেখে টোনা আর টুনি ভীষণ ভয় পেয়ে যায়। কে 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 তুমি? আর এভাবে তুমি নারকেল থেকে কি করে বেরিয়ে আসলে? নারকেলের ভিতর আবার কেউ থাকে নাকি? আমি হলাম পাখি কেকো ডাইনি, আমি এই গাছের নারকেলের মাধ্যমে তোদের আকর্ষণ করেছি কলা গাছের নারকেল।
এটা আমার একটা ভাত ছিল রে, তোরা আমার সেই ভাতে পা দিয়েছিস, এখন আমি তোদের মজা করে খাবো। না না ডাইনি, তুমি আমাদের খেও না, ছেড়ে দাও আমাদের ডাইনি, ছেড়ে দাও। তাহলে তুমি আমাদের বলো, কলা গাছে যে নারকেল ছিল এটা আমরা ছাড়া আর কেউ কেন দেখেনি? কারণ আমি শুধু আগে তোদের খেতে চেয়েছিলাম, তাই তোরা শুধু নারকেল দেখতে পেয়েছিস। তোদের খাওয়ার পর আমি তোদের মতো করে বনের সব পাখিকে খেয়ে ফেলবো। নে এবার আমার পেটে যাওয়ার জন্য প্রস্তুত হ তো। ডাইনি, আমরা তো তোমার পেটেই যাব, আজকেই তো তবে আমাদের শেষ দিন। তা আমার একটা শেষ ইচ্ছে ছিল, আমি সেই শেষ ইচ্ছেটা পূরণ করে মরে যেতে চাই। শোন, আমার খুবই খিদে পেয়েছে, এখন আবার তোর শেষ ইচ্ছা পূরণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, বল দাদা দাদি কি তোর শেষ ইচ্ছে? আমার শেষ ইচ্ছে হলো আমি তোমার কাছে একটা ঢাকনা যুক্ত হাঁড়ি চাই, সেই হাঁড়িতে কেউ ঢুকলে আর বের হতে পারবে না। তুমি আমাকে একটা ঢাকনা যুক্ত হাঁড়ি দাও না দয়া করে ডাইনি। বেশ, তবে এই নে তো ঢাকনা যুক্ত হাঁড়ি, আমি তোকে এক্ষুনি এনে দিচ্ছি। এই বলে ডাইনি জাদু করে একটা ঢাকনা যুক্ত হাঁড়ি ওখানে প্রকট করে, আর ডাইনি বলতে থাকে, এবার তোর শেষ ইচ্ছে পূরণ হয়েছে, এবার আয় বলছি আমি তোদের খাবো। আমি কি করে বিশ্বাস করব যে এর ভিতরে কেউ ঢুকলে আর বের হবে না? আমার তো এই হাঁড়িকে দেখে সাধারণ হাঁড়ি মনে হচ্ছে, তুমি একবার ঢুকে আমাকে দেখাও তো, তাহলেই তো আমি বুঝতে পাবো, নইলে তো আমি বুঝতেই পাচ্ছি না কিছু। হায় হায় রে, এখন আবার তোকে প্রমাণ করে দেখাতে হবে, তোদেরকে খেতে আমার যে আরো কত দেরি করতে হবে কে জানে। আচ্ছা দাঁড়া, আমি দেখাচ্ছি এক্ষুনি প্রমাণ করে তোদের। এই বলে ডাইনিটা হাড়ির ভেতরে ঢোকে, আর তখনই তোলা সাথে সাথে তাড়াতাড়ি করে ওই হাড়ির ঢাকনা লাগিয়ে দেয় আর বলতে থাকে, শয়তান ডাইনি, এবার তুই থাক তোর ওই নিজের হাড়িতে বন্দি হয়ে। আরে বাহ টোনা, বাহ, তুমি তো দেখছি এই প্রথম কাজের মতো একটা কাজ করেছো, আর তুমি তো দেখছি অনেক চালাক হয়ে গেছো। সত্যি আজকের পর থেকে আমি আর তোমাকে কখনোই বোকা বলবো না, তুমি তো আমার চালাক স্বামী, তাই না? চলো এবার আমরা এই হাড়িটাকে মাটিতে পুঁতে ফেলি। এরপর টোনা টুনি ওই হাড়িটাকে মাটিতে পুঁতে রাখে, আর ওরা ওই কলা গাছের কাছে এসে দেখে নারকেলগুলো তখনও আছে। টোনা, আমার মনে হয় এই কলা গাছের নারকেলগুলো এবার আমরা নিতে পারবো, দেখি তো একটা পেরে দেখি। এই বলে টুনি নারকেলগুলো পারে, আর যেই জায়গা থেকে ওরা নারকেল পারে পুনরায় সেখানে আবার নারকেল ধরে। এ দেখে টুনি ভীষণ খুশি হয়। আরে আরে টোনা, এটা তো দেখছি সত্যি সত্যি জাদুই গাছ, এখন আমরা নারকেল বিক্রি করতে পারবো, আর আমাদের কোনো অভাব থাকবে না টোনা। এরপর থেকে টোনা আর টুনি ওই কলা গাছের নারকেল বিক্রি করে, আর ওরা অনেক টাকা লাভ করে, আর অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। রহিমপুর বনে অনেক পাখিরা বসবাস করে। ওই বনে এক গরিব টোনা তার স্ত্রী টুনি আর তাদের ছোট্ট মেয়ে টুকিকে নিয়ে বসবাস করত। ওরা গরিব হলেও অনেক সুখে শান্তিতে ওদের দিন কাটত। টোনা দিনমজুরের কাজ করে তাদের সংসার চালাত। একদিন সকালবেলা টুকি তার বাবা টোনাকে বলে, বাবা আমি আর স্কুলে যাব না, আমার আর স্কুল যেতে ভালো লাগে না বাবা। কিন্তু কেন রে মা টুকি, তুই স্কুলে যাবি না বলতো? বল আমাকে, কেন যাবি না তুই? আমি তোমার সাথে কোনো কথা বলবো না, তোমার সাথে আমার আরি 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 এই বলে দিলাম। আরে আমার মিষ্টি মেয়ে, কি হয়েছে আর কিসের জন্য তুই স্কুলে যাবি না, আর কথায় বা বলবি না কেন? হ্যাঁ বল না মা, কি হয়েছে তোর? বাবা তোমার কি মনে আছে যে তুমি আমাকে ঘুরতে নিয়ে যেতে চেয়েছিলে কিন্তু আমাকে ঘুরতে নিয়ে যাওনি, আমি সেই জন্য আরি করেছি তোমার সাথে। ওরে আমার লক্ষ্মী সোনা রে, আমার বলে ছিল না রে মা। আচ্ছা ঠিক আছে, আমি তোকে কালকে ঘুরতে নিয়ে যাব, কেমন? এবার খুশি তো আমার সোনা মেয়েটা।
কি মজা কি মজা আমি কালকে ঘুরতে যাব আমার আর তোমার উপর কোনো রাগ নেই বাবা তুই এবার স্কুলে যাওয়ার জন্য রেডি হ রে মা আর আমি কাজ করতে যাই সাবধানে থাকবি কিন্তু এই বলে টোনা কাজে চলে যায় আর টুকি স্কুলে যায় এভাবে সে দিনটা কেটে যায় পরের দিন টোনা তার মেয়ে টুনিকে নিয়ে বন ঘুরতে বের হয় বাবা দেখো নদীটা কত সুন্দর কত বড় বড় গাছ আমার তো খুশিতে নাচতে ইচ্ছে করছে বাবা বাবা আমাকে ওই দিকটা নিয়ে চলো এভাবে টুকি তার বাবার সাথে পুরো বন ঘুরে দেখে বন ঘোরা শেষে ওরা বিকেলের দিকে বাসায় ফেরার জন্য রওনা দেয় বাসায় ফেরার পথে রাস্তায় একটা বড় দুর্ঘটনা ঘটে একটা গাড়ি এসে ওদের বাবা মেয়েকে আঘাত করে চলে যায় ওই অ্যাক্সিডেন্টে টোনা প্রাণ হারায় আর ছোট টুকি তার বাবাকে এই অবস্থায় দেখে তার বাকশক্তি হারিয়ে ফেলে আর টুকি বোবা হয়ে যায় টুনি তার সামনে টোনাকে হারিয়ে অনেক কান্নাকাটি করে এ কি হলো টোনা তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে দেখো না তোমার কন্যাটাও যে বোবা হয়ে গেল হে ঈশ্বর এ কোন পরীক্ষা নিচ্ছ তুমি আমাদের টোনা এখন তোমাকে ছাড়া আমি সংসার কি করে চালাবো কি করব আমি টোনা টুনি তার স্বামীর শোকে পাগল প্রায় হয়ে যায় এভাবেই দিন চলতে থাকে টুনি সেলাইয়ের কাজ জানতো টোনার মৃত্যুর পর টুনি তার বোবা কন্যাকে নিয়ে সেলাইয়ের কাজ করে তার সংসার চালাতো একদিন সকালে মারে এখন তো তুই আর কথা বলতে পারিস না তাহলে তুই এখন কি করে লেখাপড়া করবি বল আর আমার তো এখন তোকে লেখাপড়া করার মতো সামর্থ্য নেই বল মা তুই কি স্কুলে যেতে চাস তুই যদি স্কুলে যেতে চাস তাহলে আমি কষ্ট করে হলেও তোকে লেখাপড়া শেখাবো টুনির এমন কথা শুনে টুকি মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দেয় টুকির এমন কাণ্ড দেখে টুনির চোখ থেকে অঝরে জল পড়তে থাকে ঠিক আছে রে মা তুই কাল থেকে স্কুলে যাবি আবার আগের মতো যা মা এবার তুই খেলতে যা এরপর টুকি ওখান থেকে চলে যায় আর টুনি মনে মনে বলে হে ঈশ্বর কেন কেন আমার মেয়ের মুখে ভাষা কেড়ে নিলে ঈশ্বর কেন কেন মাডাক শোনা থেকে বঞ্চিত করলে আমাকে কত দিন হলো আমি আমার নিজের মেয়ের মুখে মাডাক শুনতে পাচ্ছি না এভাবে অনেকক্ষণ কাঁদার পর টুনি বলে ওঠে না অনেক সেলাইয়ের কাজ আছে যাই একটু সেলাই করতে বসি এই বলে টুনি তার সেলাইয়ের কাজে মনোযোগ দেয় এভাবেই তাদের দিন চলতে থাকে টুকি বোবা হওয়ার কারণে বনের কোনো পাখি টুকির সাথে খেলতে চায় না একদিন টুকি খেলার মাঠ থেকে কাঁদতে কাঁদতে বাড়ি আসে এ দেখে টুনি বলে কি ব্যাপার রিমা এভাবে কান্না করছিস কেন কি হয়েছে তোকে কি কেউ মেরেছে বল আমাকে টুনির কথা শুনে টুকি মাথা নাড়িয়ে না বলে এ দেখে টুনি আবারও জিজ্ঞাসা করে তাহলে কি তুই বোবা বলে ওরা তোকে খেলতে নেয়নি টুকি তার মায়ের কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি বলে আহারে ঠিক আছে রে মা তোকে আর ওদের সাথে খেলতে যেতে হবে না ঈশ্বর তুমি আমার মুখের ভাষা কেড়ে নিয়ে আমার মেয়েকে তার ভাষা ফিরিয়ে দাও কেন কেন এভাবে একটা বাচ্চা মেয়েকে তুমি কষ্ট দিচ্ছ ঈশ্বর টুকি তার মায়ের চোখের জল মুছে দেয় আর সে মনে মনে বলে মা তুমি কান্না করো না আমি সব অপমান সহ্য করব কিন্তু তোমার চোখের জল আমি সহ্য করতে পারি না তোমার কষ্ট দেখলে যে আমার খুবই কষ্ট হয় মা এভাবে আরো বেশ কিছুদিন কেটে যায় টুকি প্রতিদিন রাতে তাদের উঠোনে দাঁড়িয়ে আকাশের তারার দিকে তাকিয়ে মনে মনে তারাদের সাথে অনেক গল্প করে টুকির মা টুনি অনেক রাত অবধি সেলাইয়ের কাজ করার কারণে অসুস্থ হয়ে পড়ে এদিকে টুকি অনেক কান্না করে প্রতিদিনের মতো আজকে রাতেও টুকি তাদের উঠোনে দাঁড়িয়ে তারাদের বলতে থাকে তারা বন্ধুরা তোমরা কি আমার কথা শুনতে পাও না আমি যে তোমাদের কাছে এত সাহায্য চাই
তাও কি তোমরা শুনতে পাও না? তারা বন্ধুরা আমার মা অসুস্থ, তোমরা আমার মাকে সুস্থ করে দাও না। মা ছাড়া যে পৃথিবীতে আমার আর কেউ নেই, আমি বুঝতে পেরেছি আমি বোবা, তাই আমার বন্ধু কেউ হতে চায় না। তোমরাও আমার বন্ধু হতে চাও না তাই না? বাকির সব বন্ধুদের মতো আমাকে ঘৃণা করো, জানি জানি সব জানি। তোমরা আমাকে সাহায্য করলে আমি তোমাকে আমার সব বদল দিয়ে দিব, তবু আমাকে সাহায্য করবে তারা বন্ধু? আমাকে ঘৃণা করো না বোবা বলে, আমাকে ঘৃণা করো না। টুকি এসব বলে অনেক কান্না করে আর কিছুক্ষণ পর ঘরে চলে যায়। ওই রাতে আকাশ থেকে টুকিদের উঠোনে একটা তারা খসে পড়ে। পরের দিন সকালে টুকি ওই তারাটাকে কুড়িয়ে পায় আর বেশ যত্ন করে হাতে নিয়ে তাদের ঘরে চলে যায়। আর মনে মনে টুকি বলে, তারা, ও মা তারা আমার খুব পছন্দ, তুমি এখানে থাকো, আমি তোমার খুবই যত্ন করব, আজকে তোমাকে পেয়ে আমি খুবই খুশি। এই বলে তারাটা তার পড়ার টেবিলের উপরে রেখে চলে যায়। রাতে টুকি আর তার মা টুনি যখন ঘুমিয়ে পড়ে তখন ওই তারা থেকে একটা পরি বেরিয়ে আসে আর টুনির সেলাইয়ের সব কাজ করে দেয়। আর পরের দিন সকালে টুনি তার সব হাতের কাজ শেষ করা দেখে বলতে থাকে, একি টুকি মা, আমার সব কাজ কে করে দিয়েছে? আমি তো কালকে অনেক কাজ রেখে ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে কাপড়গুলো কে সেলাই করলো? টুকি তার মায়ের কথায় মাথা নাড়িয়ে বলে যে সে জানে না। ও, তবে তুইও জানিস না? আচ্ছা, তবে যেই করুক না কেন, সে আমার অনেক বড় উপকার করেছে, তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এভাবেই দিন চলতে থাকে। পরিটা প্রতিদিন রাতে টুকির মায়ের হাতের কাজ করে দিত আর টুকি ও টুনি এসবের কিছুই বুঝতে পারতো না। একদিন রাতে টুকি আর টুনি ঘুমিয়েছিল আর তখন ছিল ভোরবেলা। এমন সময় টুকির ঘুম ভেঙে যায় আর টুকি চোখ খুলে তার সামনে একটা পরীকে দেখতে পায়। আর হঠাৎই পরীকে দেখে তো টুকি হতবাক হয়ে যায় আর তার মাকে হাত দিয়ে ডাকতে থাকে। ঠিক তখনই টুনিরও ঘুম ভেঙে যায় আর টুনি পরীকে দেখে বলতে থাকে, কে তুমি আর তুমি আমাদের ঘরে ঢুকলে বা কি করে? তোমরা ভয় পেও না, আমি একটা তারা পরী, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। তোমার মেয়ে টুকি আমার বন্ধু। তুমি আমার মেয়ের বন্ধু? আমার মেয়েটা কথা বলতে পারে না, তাহলে তুমি ওর বন্ধু কি করে হলে? তোমার মেয়ে যখন রাতের বেলা আকাশের দিকে তাকিয়ে তারাদেরকে ওর কষ্টের কথা বলতো, তখন আমি ওর সব কথা শুনতাম। ওর কষ্টের কথা শুনি আমি আর আকাশে থাকতে পারলাম না, তাই আমি এখানে তোমাদের সাহায্য করতে চলে এসেছি। তার মানে তুমি প্রতি রাতে আমার সেলাইয়ের কাজ করে দিতে? হ্যাঁ তাই তো, তবে তুমি খুবই ভালো। হ্যাঁ, আমি প্রতি রাতে তোমার সেলাইয়ের হাতের কাজ করে দিতাম। তুমি যেহেতু সাহায্য করার জন্য এখানে এসেছো, তবে আমি তোমার কাছে একটা সাহায্য চাই, তুমি আমার মেয়ের মুখের ভাষা ফিরিয়ে দাও দয়া করে। হ্যাঁ, আমি তোমাদের মা মেয়ে দুজনকে সুস্থ করে দিব। এই বলে পরে তার জাদুর কাঠি দিয়ে টুকির বুলি ফিরিয়ে দেয় আর টুনিকে সুস্থ করে দেয় আর ওদের কিছু সোনার মুদ্রা দিয়ে দেয়। মা, মা, তুমি আমার কথা শুনতে পাচ্ছো? মা, মা, ও মা, মা আমি কথা বলতে পাচ্ছি, মা দেখো আমি কথা বলতে পাচ্ছি, আমার কথা শুনতে পাচ্ছো মা? হ্যাঁ রে মা, আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ তোমাকে পড়ি আমাদের এত সাহায্য করার জন্য। এরপর পুরি ওখান থেকে চলে যায় আর টুনি আর টুকি আগের থেকে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।